গত 13 মে রোজ শনিবার সন্ধ্যা 7:30 চট্টগ্রাম বায়োজিত 2 নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ বি ইউনিটের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জানে আলমের আয়োজনে সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান 2023 একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সভা শুরুতে অনুষ্ঠানের আয়োজককে ধন্যবাদ জানান। আগামী 6 জুন 2023 ইংরেজি তারিখে অনুষ্ঠিতব্য 2 নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সুন্দর, সার্থক ও সফল করার লক্ষ্যে বক্তারা সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যোগ্য, ত্যাগী, পরিচ্ছন্ন এবং ব্লাড আওয়ামী লীগদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকমান হাকিম কুতুবি, সহসভাপতি 2 নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, মোহাম্মদ ইব্রাহিম ডিলার, সহসভাপতি 2 নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, হারুন জালালাবাদী, যুগ্ম সাধারণ সম্পাদক জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, কাজী হুমায়ুন আলম, আইন বিষয় সম্পাদক জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, আবু সৈয়দ আজম, প্রচার সম্পাদক জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, হাজী আব্দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, মোহাম্মদ হানিফ, সভাপতি ক ইউনিট আওয়ামী লীগ, নুরুল আলম নুরু কোম্পানি, সভাপতি খ ইউনিট আওয়ামী লীগ, আজিজুল হক মিয়া, সাধারণ সম্পাদক ক ইউনিট আওয়ামী লীগ, মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ ইউনিট আওয়ামী লীগ, আব্দুল করিম, সদস্য জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, মোহাম্মদ ইসমাইল, সদস্য জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, এনামুল হক বাবুল, সদস্য জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, আশিকর শাহ, সদস্য জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, নাসের তালুকদার, সভাপতি জালালাবাদ ওয়ার্ড যুবলীগ, শহীদুল আলম বক্তিয়ার, সদস্য জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, নুরুল ইসলাম, সহসভাপতি ক ইউনিট আওয়ামী লীগ, মোহাম্মদ ইকবাল বাবুল ডিলার, সহসভাপতি ক ইউনিট আওয়ামী লীগ, আনোয়ার হোসেন, সদস্য জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, নূর নবীন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক খ ইউনিট আওয়ামী লীগ, রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক খ ইউনিট আওয়ামী লীগ, হাজি ফরিদ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খ ইউনিট আওয়ামী লীগ, বক্তিয়ার মিয়া, সাংগঠনিক সম্পাদক খ ইউনিট আওয়ামী লীগ, মুজিবুল হাসান মনি, শিক্ষা বিষয়ক সম্পাদক খ ইউনিট আওয়ামী লীগ, মোহাম্মদ সুমন, শ্রম সম্পাদক খ ইউনিট আওয়ামী লীগ, পলাশ বিশ্বাস, দপ্তর সম্পাদক খ ইউনিট আওয়ামী লীগ, মোর্শেদ আলম বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক খ ইউনিট আওয়ামী লীগ, আহসান উল্লাহ, সদস্য খ ইউনিট আওয়ামী লীগ, জাকির সর্দার, সদস্য খ ইউনিট আওয়ামী লীগ, হাজী নিজামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালালাবাদ ওয়ার্ড যুবলীগ, মোহাম্মদ হান্নান সরকার, যুবলীগ নেতা, মোহাম্মদ রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ জালালাবাদ ওয়ার্ড, আব্দুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক 2 নং জালালাবাদ ওয়ার্ড, মোহাম্মদ রাসেল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।